যাচ্ছি টোটো করে। আর কত পরিমানে লোক সংখ্যা দেখে নিন টোটোতে। ওই টোটো আমার লোড হয়ে গেছে এখন। আমরা রাজু অফটাই দিকে দেখা। টোটোতে পুরো আমার ওভারলোড হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোটো লাগছে কিন্তু এটা অনেকটাই বড়, আপনারা কাছে এলে বুঝতে পারতেন। আপনাদের ঘরে দেখালাম এই বড়ার অঞ্চলে, মানে বড়ার ক্ষেত্রে সব থেকে বড় ঠাকুরটা দেখালাম। বড় ঠাকুরকে নিশ্চয়ই দর্শন করেছেন, আর এখানে এই ঠাকুরটা সব থেকে প্রথম আসে। আর এই ঠাকুরটা অনেক দিনের পুরনো ঠাকুর, নিশ্চয়ই দেখেছেন। আর এই ঠাকুরটাকে বিসর্জনও করা হয় প্রত্যেক বছর, সবার আগেই বিসর্জন করা হয়, বুঝতেই পারছেন। আর চলুন অনেক প্রতিমা দর্শন করাবো, আপনাদের সাথে কথা বলবো। এখন আমি আপনাদের ঘরে প্রতিমা দর্শন করাবো। জগদ্ধাত্রী মাছের বাজার বলে একটা জায়গা আছে বড়ায়, আমি এখানকার প্রতিমা দর্শন করাবো। চলুন, প্যান্ডেলটা ঠিক এরকম হয়েছে, নর্মাল প্যান্ডেল হয়েছে, দেখতে পাচ্ছেন। চলুন
প্যান্ডেলটা সাজিয়েছে দারুণ ভালো সাজিয়েছে। Yeah.
কাকা কি বলবে 15 টাকা কিসের জন্য 15 টাকা আজকের জন্য এই পূজো দুটো তিন দিনের জন্য রোজের জন্য নয় কালকে 15 টাকা নেবে না কালকে 10 টাকা কালকে আমরা দেখা যাক কালকে প্যাসেঞ্জার কিরকম হয় সেই মত এটা কিন্তু উচিত হচ্ছে না তবু কি করব দিতে হবে কিছু করার নেই হাঁটতে আমরা পাচ্ছি না দেখেছেন তো ওখানে একটা প্যান্ডেল আমরা মিস করেছি সেখানে আমাদের অটো ঢুকতে দেয়নি রতনপুরে আমরা অটো নিয়ে গেছিলাম তাই ওখানে আমাদের অটো ঢুকতে দেয়নি তো ওই প্যান্ডেলটা আমরা খুব মিস করেছি ওখানে গেলে খুব ভালো হতো ওখানে ভালো প্রোগ্রামও হয় আপনাদের দেখাতে পারতাম কিন্তু দেখানো হয়নি পারলাম না তার জন্য সরি নেক্সট ইয়ার আমরা চেষ্টা করবো ওই প্যান্ডেলটা দেখাবার প্যান্ডেলটা কভার করার আরও হাঁকানান ওইদিকে দুটো তিনটে ঠাকুর বাকি রয়ে গেল আজকে কেননা আজকে আর পারলাম না এত হেঁটে কালকে দেখবো ওগুলো কালকে এখানে ঠাকুর বিসর্জন হবে না যদিও হয় একটা হয়তো দুটো হবে তো কালকে ওগুলো দেখাবো দেখাবার চেষ্টা করবো আমাদের স্টপেজ চলে এসছে দাদু এখানে বসে আছে বাবা